শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আলোচনা করব ডেবাগিং নিয়ে। তো ডেবাগিং শব্দের অর্থ কি? ডেবাগিং মানে হচ্ছে বাগ খুঁজে বের করা। সহজ কথায় বাগ মানে হচ্ছে পোকা খুঁজে বের করা। তো প্রোগ্রামের ভেতরে খুঁজে খুঁজে ভুলগুলোকে বের করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকেই বলি হচ্ছে আমরা ডেবাগিং। এখন আসুন আমরা দেখি যে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কীভাবে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডেবাগ করব বা ডেবাগিং করে আমরা নিজেদের ভুলগুলো খুঁজে বের করব। এখন ঘটনা হচ্ছে, এই যে ডেবাগিং করার যে বিষয়টা, সেটা কিন্তু কোড এডিটর টু কোড এডিটর ভ্যারি করে। আপনি ভিজুয়াল স্টুডিও কোডে যেভাবে ডেবাগিং করবেন, আপনি ইন্টেলিজিতে কিন্তু সেভাবে ডেবাগিং করতে পারবেন না। কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে গেলে কিন্তু ডেবাগিংগুলো একটুখানি পরিবর্তন হয়ে যাবে। বাট ডেবাগিংয়ের যে সাধারণ প্রসিডিউর বা সাধারণ যে ওভারভিউটা, সেই ওভারভিউটা কিন্তু সবগুলো কোড এডিটরে একই। জাস্ট শুধুমাত্র দুই একটা কোড এডিটরে হয়তো বা দুই একটা ফিচার বেশি থাকতে পারে, কোনোটাতে হয়তো বা ফিচার কম থাকতে পারে। তো ডেবাগিং করা মানে হচ্ছে প্রোগ্রামের ভুল খুঁজে বের করা। তো আমি এখানে করছি কি, ধরুন একটা প্রোগ্রাম লিখে নিচ্ছি যে প্রিন্ট এ, দেন এখানে আমি প্রিন্ট আরও অনেকগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমটাতে আমি দেবো হচ্ছে প্রিন্ট এ, তারপরেরটাতে দেবো প্রিন্ট বি, এভাবে সিরিয়ালি আমি প্রিন্ট সি, তারপরে দেবো ধরুন হচ্ছে ডি, তারপরে ধরুন ই, তারপরে ধরুন হচ্ছে এফ। তো এই প্রোগ্রামটাকে যদি আমি অবস্থায় রান করি, তাহলে আমার কী আসবে? এ বি সি ডি ই এফ এগুলো চলে আসবে। এখন আমি চাচ্ছি যে প্রোগ্রামের সবগুলো লাইনকে আমি একবারে রান করব না। আমি চাচ্ছি যে এই প্রোগ্রামটাকে আমি ধরুন এখানে একদম এটাকে সাজিয়ে নিচ্ছি আমি। তো সাজিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই প্রোগ্রামটাকে আমি লাইন বাই লাইন এটাকে চেক করব যে প্রত্যেকটা লাইন আমার ঠিক আছে কি না। তো এখানে দেখে খুব সহজ মনে হচ্ছে, বাট যখন আমরা অনেক বড় বড় কোড লিখব আমাদের সফটওয়্যারের জন্য, তখন কিন্তু লাইন বাই লাইন আমাদের সেই কোডগুলোকে চেক করে দেখতে হবে বা ডিবাগিং করে দেখতে হবে প্রত্যেকটা লাইন আমার ঠিক মতো কাজ করছে কি না। তো এটাকে লাইন বাই লাইন চেক করার জন্য আমাদের প্রথমে যে কনসেপ্টটা দরকার, সেটা হচ্ছে প্রোগ্রাম যখন রান হয় তখন কিন্তু সবার উপরের লাইনটা প্রথমে রান হয়, দেন ধীরে ধীরে নিচেরগুলো গ্র্যাজুয়ালি রান হতে থাকে। অর্থাৎ প্রথমে তিন নম্বর লাইনটা রান হবে, দেন চার নম্বর, দেন পাঁচ নম্বর, দেন ছয় সাত আট, এভাবে কিন্তু উপর থেকে রান হয়ে 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 কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। তো এই যে উপরের দিক থেকে নিচের দিকে আসার যে ফ্লো, এই ফ্লোটাতে আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে চেক করব যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না। এখন এই ফ্লোটাকে যদি আমি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেক করতে চাই, তাহলে এই টোটাল ফ্লোটাকে কিন্তু আমাকে ব্রেক করতে হবে। এই টোটাল ফ্লোর মধ্যে আমাকে ব্রেকিং পয়েন্ট লাগিয়ে দিতে হবে। তো ধরুন আমি এখানে চার নম্বর লাইনে একটা ব্রেকিং পয়েন্ট লাগিয়ে দিলাম, তাহলে হবে কি, চার নম্বর লাইনে যদি আমি ব্রেকিং পয়েন্ট দিয়ে দিই, তাহলে প্রোগ্রামটা তিন নম্বর লাইন পর্যন্ত রান হবে, চার নম্বর লাইন পর্যন্ত কিন্তু আর আসবে না, চারে এসে হয়ে যাবে কি, স্টপ হয়ে যাবে। আবার আমি যদি মনে করি যে এখানে আমি সাত নম্বর লাইনে একটা ব্রেকিং পয়েন্ট দিয়ে দেব, তাহলে প্রোগ্রামটা ছয় নম্বর লাইন পর্যন্ত রান হবে, সাত নম্বর লাইনে এসে আটকে যাবে। তো ডেবাগ করা মানে হচ্ছে জাস্ট এরকম সেভারেল ব্রেকিং পয়েন্ট দিয়ে 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 চেক করা যে আমার প্রোগ্রামটা গ্র্যাজুয়ালি রান হচ্ছে কি না, বা রান হতে 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 কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা কোথায়। তো এখানে ধরুন আমি ব্রেকিং পয়েন্টে দিয়ে দিলাম হচ্ছে আমার পাঁচ নম্বর লাইনে, তাহলে প্রোগ্রামটা চার নম্বর লাইন পর্যন্ত ই হবে, এক্সিকিউট হবে, হয়ে কিন্তু স্টপ হয়ে যাবে, দেন নিচের দিকে আর আমার এক্সিকিউট হবে না। তো এই অবস্থায় যদি আমি এটাকে রান করি, তাহলে খেয়াল করে দেখুন চার নম্বর লাইন পর্যন্ত প্রোগ্রামটা এক্সিকিউট হয়েছে, হয়ে কিন্তু এ পর্যন্ত প্রিন্ট হয়েছে, বাট বি থেকে শুরু করে নিচের দিকে আর প্রিন্ট হয়নি। আবার আমি যদি মনে করি যে না, আমি এখানে হচ্ছে সাত নম্বর লাইন থেকে করতে চাই, তাহলে সাথে আমি ব্রেকিং পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে প্রোগ্রামটা হবে কি, এ বি সি এই পর্যন্ত এক্সিকিউট হবে, বাট ডিতে এসে এটা আর এক্সিকিউট হবে না, ডিতে এসে হয়ে যাবে কি, এর যে এক্সিকিউশন সেই এক্সিকিউশনটা ডিতে এসে থেমে যাবে। তো এখানে এই যে এক্সিকিউশনের জন্য আলাদা আলাদা ই করা, এভাবে যে ব্রেকিং পয়েন্ট সেট করা, ব্রেকিং পয়েন্ট সেট করে যে লাইন বাই লাইন চেক করার যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে আমাদের ডেবাগিং। তো ধরুন এখানে আমি হচ্ছে এবার ইতে আটকিয়ে দিলাম এইচ, তাহলে হবে কি, এ থেকে একদম ডি পর্যন্ত প্রিন্ট হবে, বাট ইতে এসে কি হয়ে যাবে, আমার প্রোগ্রামের ফ্লোটা আটকে যাবে। তাহলে খেয়াল করে দেখুন, এ বি সি ডি পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, বাট ই হচ্ছে আমার আট নম্বর লাইন, আট নম্বর লাইনে এসে থেমে গেছে। তো এভাবে প্রোগ্রামের যে লাইনগুলো, এই লাইনগুলোকে ব্রেক করে করে আমরা করতে পারি কি, আমাদের প্রোগ্রামের প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে কী করতে পারি, আমরা চেক করতে পারি। এই চেক করার যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে ডেবাগিং। তো ডেবাগিংয়ের এই যে ব্রেকিং পয়েন্ট যে কনসেপ্টটা, যে লাইন ব্রেক করে করে প্রোগ্রামের লাইনগুলোকে এক্সিকিউট করে সেগুলোকে চেক করা, এই ব্রেকিং পয়েন্টের যে
কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এক কিন্তু কিছু কিছু কোড এডিটরে গিয়ে এই ব্রেকিং পয়েন্টের উপরে আরও কিছু ফিচার আপনি পাবেন কিছু কিছু কোড এডিটরে গিয়ে হয়তো কম ফিচার পাবেন যেরকম এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ভিজুয়াল স্টুডিও কোডে আমি যদি ব্রেকিং পয়েন্ট ধরে আমি যদি এটাকে ডিবাগ করি তাহলে খেয়াল করে দেখুন এখানে উপরে কিন্তু বেশ কয়েকটা অপশন আসছে একটা হচ্ছে স্টেপ ওভার তারপরে হচ্ছে স্টেপ ইনটু তারপরে হচ্ছে স্টেপ আউট মানে হলে বের হয়ে যাওয়া স্টেপ ইনটু মানে হচ্ছে ভেতরে ঢোকা তো এরকম বেশ কিছু অপশন আছে এই অপশনগুলো আপনারা নিজেরা যদি একটু এখান থেকে ঘেঁটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে লাইন ধরে 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 কি বলে প্রোগ্রামের এক একটা লাইনকে চেক করি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে